সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। সারা দেশে 233টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন স্তরের শিক্ষা কর্মকর্তারও আছে সংকট। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ সংস্থার আওতায় থাকা সরকারি শিক্ষক থেকে সহকারী শিক্ষক থেকে উপপরিচালক পর্যন্ত 22% পদই শূন্য। মহাপরিচালক বলছেন, চলমান নিয়োগ প্রক্রিয়া শেষ হলে আগামী বছরের শুরুতে সহকারী শিক্ষকের সংকট কাটবে। শাকির আহমেদের রিপোর্ট। আমি শিক্ষকদেরকে সাথে নিয়ে ব্যাচ টানি এবং গত কয়েকটা পরীক্ষার ব্যাচ টানাটানি করতে গিয়ে আমি যে ডান হাতে ব্যথা পেয়েছিলাম, ট্রেজারিতে ট্রাঙ্ক শেষ পরীক্ষার দিন আমার একজনও পিয়ন ছিল না 23 তারিখে, সেই দিন আমি ট্রাঙ্ক ধরে নামিয়েছিলাম, তো ওই যে ডান হাতটাতে যে ব্যথা পেয়েছে ব্যথাটা এখনও আছে। স্কুলে দপ্তরি না থাকায় প্রশ্নের ট্রাঙ্ক আর পরীক্ষার হলের বেঞ্চ সাজাতে গিয়ে এই অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের 5 বার সেরা প্রতিষ্ঠান বলে স্বীকৃত ময়মনসিংহের বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। 2 বার সারা দেশের প্রধান শিক্ষকদের মধ্যে সেরা বলে স্বীকৃতি পাওয়া নাসিমা আক্তারকে কখনো দপ্তরি আবার কখনো দারোয়ানের অভাব পূরণ করতে হয়। আমি যখন একটা বেঞ্চ ধরি তখন আমার শিক্ষকরা ঝাঁপিয়ে পড়ে ধরে, কাজটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু এটা তো শিক্ষকের কাজ না। শুধু ময়মনসিংহ নয়, জনবল সংকটে ঢুকছে রাজধানীর অনেক সরকারি উচ্চ বিদ্যালয়েও। রাজধানীর শহীদ মনোমিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়টিতে প্রথম থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের জন্য শিক্ষকের পদ রয়েছে 60টি। সেই 60টি পদের মধ্যেই আবার 3টি পদ শূন্য রয়েছে, ফলে মাত্র 4 জন শিক্ষককে দিয়ে 10টি শ্রেণীতে পাঠদান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বিদ্যালয় প্রশাসনকে। শহীদ মনোমিয়া সরকারি উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে ঠিকই, কিন্তু নতুন করে শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। বিদ্যালয়ে যতগুলো পদ থাকা দরকার ততগুলো পদ শুরু থেকে সৃষ্টি হয়নি। 10টি ক্লাসে একযোগে 10 জন টিচার অন্তত যেতে হয় একবার, সেখানে আমাদের সমস্যা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশের 10,908টি সহকারী শিক্ষক পদের মধ্যে 2,180টি পদেই খালি, আর সহকারী প্রধান শিক্ষকের 467টি পদের মধ্যে খালি 90টি, 233টিতেই নেই প্রধান শিক্ষক। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, চলমান নিয়োগ প্রক্রিয়া শেষ হলে সহকারী শিক্ষকের সংকট কাটবে। নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত আমাদের, আমরা যতটুকু জানি যে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন, সে দুটো কাজও প্রায় হয়ে গেছে। এখন যে কোনো মুহূর্তে সরকার এই শিক্ষকদের নিয়োগ দেবে। মহাপরিচালক যে 2,155টি পদে নিয়োগের কথা বলছেন, তার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 3 বছর আগে। ক্লাস 1-এ শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অনেক রকম শীতের তাজা সবজিতে ভরপুর মুন্সিগঞ্জের ধলাগাঁও হাট। কৃষক ক্ষেত থেকে সরাসরি বিষমুক্ত সবজি নিয়ে আসেন এই হাটে, তাই বেচা কেনারও ধুম। তবে এই পাইকারি বাজারেও দাম কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত বেশি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলাগাঁয়ের এই সবজি হাটে যেন শীতে তাজা সবজির মেলা বসেছে। কৃষকরা ক্ষেত থেকে সরাসরি বিষমুক্ত সবজি নিয়ে আসেন এখানে, তাই তো ভোরের এই হাটেও বেচা কেনার ধুম। পাশেই ফুলকপির বিশাল পসরা, দেখে মনে হয় এটি কপির হাট। প্রতিদিন ভোরে দিগিরপাড় মির্কাদিম সড়কের দুপাশ নানা রকম স্থানীয় সবজিতে ভরপুর থাকলেও 1.5 ঘন্টা চলে এই হাট। কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হলেও প্রাচীন এই হাটের কদর অনেক। সারের দাম বেশি, সবকিছুর দাম বেশি, কিন্তু ভৌগোলিক কারণ ছাড়াও কৃষকের চাষাবাদের কৌশল ও পরিচর্যার কারণে এই অঞ্চলের সবজির মান ভালো, তাই চাহিদাও বেশি। যে সমস্ত এলাকায় সবজি চাষ হয়েছে তার মধ্যে ধলাগাঁও একটা অন্যতম জায়গা, এমনকি বজ্রযোগিনী একটা অন্যতম জায়গা যেখানে নিরাপদ সবজি উৎপাদন করা হয় এবং এটার প্রচুর চাহিদা আছে। সাম্প্রতিক সময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলেও জেলায় প্রায় 4,000 হেক্টর জমিতে শাকসবজি এবং এ পর্যন্ত 28,000 হেক্টরেরও বেশি জমিতে আলু চাষ হয়েছে। আড়তদাররা বলছেন প্রতিদিন ভোরের এই হাটে 20 থেকে 25 মেট্রিক টন সবজি বিক্রি হয়। মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজার থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা, যমুনা, ইছামতি, কালীগঙ্গা এবং খালবিলের মুক্ত জলাশয়ের বড় বড় মাছে ভরপুর মানিকগঞ্জের
শিবালয়ে যমুনা পাড়ের আরিচা মৎস্য আড়ত। দাম কম হলেও বেশি মাছ জালে ধরা পড়ায় খুশি জেলেরা। এদিকে আড়তে ড্রেনেজের দুরবস্থা সহ দীর্ঘদিনের নানা সমস্যার কথা জানালেন আড়ত কমিটি। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, রমজানের ছবি নিয়ে রিপোর্ট। ভোরে কনকনে শীত উপেক্ষা করেও জেলে এবং পাইকারদের হাক ডাকে সরগরম মানিকগঞ্জের শিবালয়ে যমুনা পাড়ের এই ঐতিহ্যবাহী আরিচা মৎস্য আড়ত। এখানে পাওয়া যাচ্ছে বড় বড় কাতল, টাটকিনি, বাগার, ইলিশ, কাজলি, পোয়াল, পাঙ্গাস, গাইরা সহ মুক্ত জলাশয়ের নানা প্রজাতির মাছ। সরবরাহ বেশি হয়, দামও সহনীয়। তারপরও খুশি জেলেরা। পদ্মার অনেক বড় বড় মাছ আসছে, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, বড় বড় মাছ আইছিল কিন্তু দাম কম। চিংড়ি মাছ মারছিলাম, দাম একটু কম। কয়েকদিনের তুলনায় মাছও বেশি, দামও কম। মাছ কম দাম হলেও আমরা মনের কাছে খুব ভালো, মাছগুলো বিক্রি হয়েছে। যমুনার পাড়ে ঐতিহ্যবাহী আরিচা ঘাটের এই মৎস্য আড়তে পানি নিষ্কাশন সহ দীর্ঘদিনের নানা সমস্যার অভিযোগ আড়ত কমিটির। জায়গা নাই, তাদের ঘর নাই, তারা বৃষ্টি এলে তারা মাছ বিক্রি করতে পারে না। এদিক দিয়ে নদী চর পড়ে গেছে, এই চর পড়ার সমস্যার কারণে মাছ নিয়ে নদীতে এই ঘাটে আসতে পারে না। আমাদের মৎস্য আড়তের সমস্যাগুলো অতি তাড়াতাড়ি সমস্যার সমাধান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাইতেছি। 200 বছরের ঐতিহ্যবাহী আরিচা মৎস্য আড়তে অর্ধশতাধিক আড়তদার আর 7 শতাধিক পাইকারের মাধ্যমে প্রতিদিন 70 থেকে 80 লাখ টাকার মাছ বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে। সংক্রমণ রুখতে 10 জানুয়ারি থেকে আরও কড়াকড়ি আরোপ করে জারি করা হচ্ছে নতুন অধ্যাদেশ। এদিকে জানুয়ারি থেকে স্কুল বন্ধের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোম থেকে সে খবর জানাচ্ছেন জোবানা মাহমুদ। করোনায় টালমাটাল ইতালি। মোট জনসংখ্যার শতকরা 78 ভাগ নাগরিককে 2 ডোজ টিকা দেয়া হলেও করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গেল 2 দিনে দেশটিতে নতুন করে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। গত শনিবার মারা গেছেন 144 জন। বিমান, বাস, ট্রেন এবং মেট্রোতে গ্রিন পাসের জন্য কড়াকড়ি আরোপ করায় মাত্র একদিনে রেকর্ড সংখ্যক 17 লাখ গ্রিন পাস ডাউনলোড হয়েছে। পানশালা, হোটেল, রেস্তোরাঁয় গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। 10 জানুয়ারি থেকে গ্রিন পাসের পরিধি বাড়িয়ে নতুন অধ্যাদেশ জারি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে 3 জানুয়ারি থেকে রোম সহ লাৎসিও বিভাগ হলুদ জোনে পরিণত হবে। নতুন করে জাদুঘর, জিমনেশিয়াম, সুইমিং পুল সহ আরও কিছু স্থানে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন পড়বে গ্রিন পাস। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়ালে জানুয়ারি থেকে স্কুল বন্ধ হতে পারে, তবে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। এরই মধ্যে স্কুল বন্ধের ঘোষণা আসতে পারে এমন খবরে উদ্বিগ্ন অভিভাবকরা। যে ভাইরাসের আক্রান্তের সংখ্যা বিগত সময়ে যা হয়নি এখন তা হচ্ছে, মানে প্রতিযোগিতার মতন করে বাড়ছে। একজন অভিভাবক হিসেবে আমি মনে করি এতে করে শিশুরা মানসিক ক্ষতির সম্মুখীন হবে। এরই মধ্যে ইতালিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে দেশটির সরকার। বুস্টার ডোজ গ্রহণের তাগিদ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে 10 জানুয়ারি থেকে দ্বিতীয় ডোজ দেওয়ার 4 মাস পরেই নেওয়া যাবে বুস্টার ডোজ। গত 24 ঘন্টায় আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে 11.50%। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিপিএলের 8ম আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিয়ন, আপনার কাছে কি তথ্য রয়েছে? বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2022-এর ড্রাফট কিন্তু শুরু হয়ে গেছে রাজধানীর একটি 5 তারকা হোটেলে। আমরা দেখেছি যে সকালে 12টার সময় নির্দিষ্ট একটা টাইম দেওয়া ছিল, কিন্তু তার অনেক আগে থেকেই আসলে মালিকপক্ষের যারা ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন ওনাররা ছিলেন তারা কিন্তু একে একে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং যেটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত 6টি দল নিয়ে আসলে বিপিএল হচ্ছে এবং 6টি দলের অফিসিয়াল নেম কিন্তু আজকে দেখানো হয়েছে, অফিসিয়াল নেম জানানো হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকার যে ফ্র্যাঞ্চাইজিটি আছে সেটি নিয়ে একটা সমস্যা হয়েছিল। আমরা গতকালকে আসলে দর্শকদের জানিয়েছিলাম ঢাকায় যারা মালিকপক্ষে যাদেরকে নেবার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিটি, শেষ মুহূর্তে তাদের ফ্র্যাঞ্চাইজির ইয়ারটা কিন্তু বাতিল করেছে বিসিবি। কারণ তাদের বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে পার্টিসিপেটিং মানি বা গ্যারান্টি মানি ছিল 5 কোটি টাকা, সেটা দিতে তারা ব্যর্থ হয়েছে সময় মতো। তবে যদিও আমরা মালিকপক্ষের সঙ্গে যখন যোগাযোগ করেছি তারা আমাদেরকে ভিন্ন কথা বলেছেন যে তারা আসলে পে অর্ডার নিয়ে গিয়েছিলেন কিন্তু বিসিবি থেকে সেটা গ্রহণ করা হয়নি। মানে এটা নিয়ে একটা টানাপোড়েন বা দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং পরবর্তীতে বিসিবি থেকে জানানো হয়েছে যে বিসিবি নিজেই আসলে ঢাকার যে ফ্র্যাঞ্চাইজিটি আছে সেটিকে চালাবেন এবং সেই মোতাবেকই আজকে আমরা দেখেছি বিসিবির বিভিন্ন কর্মকর্তারা
ঢাকার দলটি গঠনের জন্য টেবিলে বসেছেন, ড্রাফটের টেবিলে, এবং অন্যান্য যে মালিক পক্ষ আছেন তারাও এখন পর্যন্ত এসে বসেছেন। বিসিবির পক্ষ থেকে আমাদেরকে সকাল 8টার সময় একটি পেপার দেওয়া হয়েছে, যেখানে আসলে জানানো হয়েছে মূলত ড্রাফটের বাইরে থেকে যে প্লেয়ারদেরকে নেওয়া সম্ভব ছিল ফ্র্যাঞ্চাইজিদের, তারা আসলে কাকে কাকে নিয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ঢাকা ফ্র্যাঞ্চাইজিটি যেটি বিসিবির পক্ষ থেকে এখন চালানো হচ্ছে, সেই ফ্র্যাঞ্চাইজিটিকে কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টি দলের যিনি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তাকে নেওয়া হয়েছে, অর্থাৎ তিনি ঢাকার হয়ে খেলবেন। অন্যদিকে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন মুশফিকুর রহিম, বরিশাল ফরচুন বরিশাল যে টিমটি আছে সেটার হয়ে খেলবেন বাংলাদেশের ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার পৃথিবীর সাকিব আল হাসান, তিনি থাকছেন। এবং তার সঙ্গে বিদেশি কোটায় কিন্তু তারা বেশ চমক দেখিয়েছেন, তারা আফগানিস্তানের যে মিস্ত্রি স্পিনার আছেন মুজিবুর রহমান তাকে দলে নিয়েছেন। এবং অন্যদিকে গতকাল রাত পর্যন্ত বেশ টানা হেচড়া হয়েছিল ক্রিস গেলকে নিয়ে, এবং শেষ পর্যন্ত কিন্তু বরিশাল আজ সকালে ক্রিস গেলকেও নিয়ে এসেছেন। অন্যান্য দলগুলো এখন আসলে ড্রাফটটা চলছে, আর কিছুক্ষণ পরে আসলে একটা ভালোভাবে বোঝা যাবে দলগুলো আসলে কতটা শেপে চলে এসেছে এবং কাদেরকে তারা নিয়েছে। তেমদাদ, এই ছিল এখন পর্যন্ত বিপিএল ড্রাফট থেকে আমার কাছে সব শেষ। ইয়ন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর রেডিসন ব্লু থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন, তিনি জানাচ্ছিলেন বিপিএল এর প্লেয়ার ড্রাফটের খবর। মধু সংগ্রহের ভরা মৌসুমে টাঙ্গাইলে ব্যস্ত সময় কাটাচ্ছে মৌচাষীরা, তাদের এবারের মধু সংগ্রহের পরিমাণ বাড়লেও দাম নিয়ে অনেকটাই সংশয়ে রয়েছেন তারা। সরকারিভাবে বিদেশে মধু রপ্তানি সহ ঋণ সহায়তার দাবি তাদের। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। এ যেন হলুদ গালিচা, দিগন্ত জুড়ে সরিষা খেতে হলুদের সমারোহ, তার মাঝেই গুনগুন শব্দে মৌমাছিদের ছুটোছুটি, বিস্তীর্ণ মাঠে হলুদ ফুলের ঘ্রাণে মধু আহরণে বিভোর তারা। প্রকৃতিতে এখন মধু আহরণের সময়। টাঙ্গাইলের বাসাইল, কালিহাতি, মির্জাপুর, ভুয়াপুর ও নাগরপুর সহ বিভিন্ন উপজেলার কৃষিজমিতে এখন মৌমাছিদের ছুটোছুটি। সরিষা ক্ষেতের পাশেই সারিবদ্ধ মৌবাক্স থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা। আর মৌমাছিদের মধু আহরণের ফলে সরিষার ক্ষেতে ফলনও ভালো হওয়ায় দিন দিন লাভবান হচ্ছেন কৃষকরাও। আমাদের কোনো ফসলে কোনো সমস্যা হচ্ছে না, মৌমাছি আসনে আমাদের ফল ভালো হয়। তবে মধুতে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে কিছুটা সংশয়ে রয়েছেন মৌচাষীরা, এজন্য বিদেশে মধু রপ্তানির পাশাপাশি সরকারের ঋণ সুবিধার দাবি তাদের। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌচাষীদের বিনামূল্যে উন্নত মানের মৌবাক্স বিতরণের কথা জানিয়েছে। যে রেট আছে তাতে আমাদের পোষায় না, সরাসরি কোম্পানির লোকে এসে আমাদের কাছ থেকে মধু নিত, তাহলে আমরা ভালো রেট পাইতাম। স্বল্প সুদে যদি আমাদেরকে ঋণ দেওয়া হতো তাহলে আমরা ব্যবসা লাগাতে পারতাম। সরকার যদি আমাদের মধুটা বাইরে দেওয়ার মতো কোনো রাস্তা তৈরি করে দিত, ভালো ইনকাম করতে পারতাম এই মৌমাছি থেকে। আধুনিক পদ্ধতিতে যে মৌচাষ প্রকল্পটা আছে এটা কিছুদিন বন্ধ থাকলেও বর্তমানে আবার আমরা ঋণ কার্যক্রম চালু করতেছি। মধু যদি আমরা একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি তাহলে এই যে কৃষকদের যে বিষয়টা, যে তারা বাজার পাচ্ছে না, তাদের এই অবস্থাটা হয়তো কাটিয়ে উঠতে পারে। টাঙ্গাইলের 12টি উপজেলায় গত বছরের তুলনায় 5000 হেক্টর জমিতে সরিষার আবাদ বাড়ানো হয়েছে। 8 জেলায় মোট 9000 মৌবাক্সে মধু সংগ্রহ করা হচ্ছে। সময় সংবাদ, টাঙ্গাইল। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 4 যাত্রীর কাছ থেকে 7 কোটি টাকার 11 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাব তার কাছে। ইকরাম, আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ ইমদাদ, আমি এখন আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম লাউঞ্জে। এই কিছু সময় আগে কাস্টমসের কর্মকর্তারা একটি বড় অভিযান পরিচালনা করেছেন এবং দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে তারা 3 জন যাত্রীর কাছ থেকে 11 কেজি 220 গ্রাম স্বর্ণ, 4 জনের কাছ থেকে 11 কেজি 220 গ্রাম স্বর্ণ আটক করেছে, যার বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা। আমি এখন আছি এই কাস্টমসের বিমানবন্দর কাস্টমসের উপপরিচালক মোহাম্মদ আলামিনের কক্ষে, এই কক্ষে প্রদর্শন করা হচ্ছে। আর দেখছি এবার কিন্তু একটু অন্য পন্থায় এবার স্বর্ণগুলো আনা করা হয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছেন এটা যে ইলেকট্রিক ইস্ত্রি বা আয়রনের ভিতর করে ঢালাই করে এগুলো আনা হয়েছে, বিভিন্ন পন্থায় আনার চেষ্টা করা হয়েছে। আমি একটু যদি উপপরিচালক আলামিনের সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি কীভাবে ডিটেক্ট করলেন যে তাদের কাছ থেকে এই 4 জনের কাছে এই স্বর্ণগুলো আছে এবং তাদের কাছ থেকে এগুলো উদ্ধার করতে পারলেন? ধন্যবাদ। গোপন সংবাদের ভিত্তিতে আজ আমরা জানতে পারি যে বাংলাদেশ বিমানের যে BG Dubai 248 ফ্লাইটটি, এই ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হওয়ার বিষয়ে আমাদের কাছে গোপন সংবাদ ছিল। তার ভিত্তিতে কমিশনার মহোদয়ের নির্দেশে, অতিরিক্ত কমিশনার মহোদয়ের তত্ত্বাবধানে আমরা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নেই। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সন্দেহজনক 4 জন যাত্রীকে শনাক্ত করা হয়। তো তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে কোনো স্বর্ণ নেই মর্মে দাবি করে। পরবর্তীতে তাদের লাগেজ এবং ব্যাগেজ আমরা স্ক্যান করি, স্ক্যান করে তার ভিতরে বিভিন্ন মেশিন, যেমন আয়রন মেশিন দেখতে পাচ্ছেন আপনারা,
তারপরে রয়েছে ড্রিল মেশিন, এয়ার কম্প্রেসর, সেগুলোর ভিতরে স্বর্ণ সদৃশ বস্তুর অস্তিত্ব দেখতে পাওয়া যায়। পরবর্তীতে সেগুলো আমরা খুলে বা ভেঙে সবার সকল সংস্থার উপস্থিতিতে পরীক্ষা করি, সেখানে আমরা এই স্বর্ণগুলো উদ্ধার করতে পেরেছি। তো এই চারজন যাত্রীর চারটি পণ্য চালানের ভিতর থেকে বিভিন্ন মেশিন থেকে আমরা এখন পর্যন্ত 11 কেজি 220 গ্রাম সর্বমোট স্বর্ণ আটক করতে সক্ষম হয়েছি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা। তো এই স্বর্ণের পাশাপাশি উক্ত চারজন যাত্রীকেও আটক করা হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ আলামিন। শুনছিলেন উপপরিচালক কাস্টমসের, বিমানবন্দর কাস্টমসের বলছিলেন কীভাবে তাদের কাছ থেকে এই স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে এবং এই চার যাত্রীকেই বিমানবন্দর কাস্টমস আটক করেছে এবং পরবর্তীতে এয়ারপোর্ট থানার কাছে তারা সোপর্দ করবেন বিভিন্ন পন্থা বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। মোটামুটি এমদাদ, এই ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস যে একটি বড় স্বর্ণের চালান আটক করেছে দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে, তার সর্বশেষ খবর। সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।